অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। তিনটি গ্রহের রাশি পরিবর্তনে এই সাতটি রাশির উন্নতি কেউ আটকাতে পারবে না। এই মার্চ মাসে শুক্র গ্রহ, রবি গ্রহ এবং বুধ গ্রহ এই তিনটি গ্রহের রাশি পরিবর্তন করছে। এর ফলে এই সাতটি রাশির খাজানা পূর্ণ হতে চলেছে, অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে এই সাত রাশির মানুষের। দেখুন, শুক্রের রাশি পরিবর্তনে এবং রবির রাশি পরিবর্তনে এবং বুধের রাশি পরিবর্তনে বেশ কিছু আমূল পরিবর্তন ঘটতে চলেছে এই সাতটি রাশির মানুষের জীবনে। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনারা যদি জ্যোতিষ্য পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, রিপ্লাই সময় মতো আপনারা পেয়ে যাবেন। প্রচুর মেসেজ আসছে যে যে স্যার আমার রাশি লগ্ন প্লিজ করবেন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এই তিনটি তিনটি গ্রহের রাশি পরিবর্তনে সাত রাশির ধনবর্ষা হতে চলেছে। কোন কোন দিক থেকে, কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছে, খাজানা পূর্ণ হবে, রাজ সিংহাসনে বসতে চলেছে এই মার্চ মাসে এই সাতটি রাশি। এই যে গ্রহের যখন রাশি পরিবর্তন হবে কি না, বুধ শুক্র এবং রবি, এই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সাতটি রাশিকে ধনলাভ ঘটাবে। এবং কোন কোন দিক থেকে ফায়দা দিবে, প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি ফায়দা পেতে চলেছে, সেটি হচ্ছে প্রথম যে রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যারা মার্কেটিং লাইনে আছে, সেলস লাইনে আছে, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি, কর্ম প্রাপ্তির সম্ভাবনাটা বাড়িয়ে তুলবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের আটকে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা, এই এই জায়গাগুলো কিন্তু আপনাদের রিকভারি, বৃশ্চিক রাশি কিন্তু রিকভারি হতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় নবম কানেকশান হয়ে যাচ্ছে, দ্বিতীয় পতি আপনাদের নবমভাবে, অর্থাৎ ভাগ্যের ধারা ধন কিন্তু আপনাদের আসবে কর্কট রাশির, প্রথম কথা। এবং এর সাথে সাথে আপনাদের চতুর্থ নবমের কানেকশান এবং একাদশ নবমের কানেকশান, মানে কর্কট রাশির ক্ষেত্রে মানে মালামাল হতে চলেছে সমস্ত দিক থেকে। আপনাদের কিন্তু অপরচুনিটি, কর্ম বলুন, ব্যবসা বলুন, আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, শ্বশুরালয় থেকে আপনারা প্রাপ্তি পাবেন, অর্থের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, ভালো ভালো কন্ট্যাক্ট পাবেন, সরকারি কন্ট্যাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ। এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, সেই টাকাগুলো আপনাদের পুনরুদ্ধার হবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে কর্কট রাশি, এবং ধনলাভ হতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা বলা সেটি হচ্ছে কর্কট। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ প্রতি একাদশভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশির অধিপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদেরকে দিবে। এবং আপনাদের পঞ্চমপতি দশমভাবে অবস্থান, অর্থাৎ শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছে, ফাটকার সঙ্গে যারা যুক্ত আছে, লটারি ব্রোকারি
এই জায়গাগুলোর সঙ্গে যারা যুক্ত আছে, ট্রেন্ডিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিষয়রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। এবং ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, এগুলো কিন্তু পুনরুদ্ধার হবে। বেশ কিছু শুভ শুভ সংবাদ আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের পরিবর্তন, ব্যবসার দিক ভালো, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে অর্থ আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে চার নম্বর যে রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কানেকশান, চারিদিক থেকে শুভ শুভ সংবাদ কিন্তু আপনাদের আসবে। আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনাদের ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা মার্কেটিং লাইনে আছে, সেলস লাইনে আছে, ব্রোকারি যারা করে, এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে খুবই ভালো। ধনের জায়গাটা বেসিক্যালি কন্যা রাশির, চার নম্বর যে রাশি কন্যা রাশির, ধনের জায়গাটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময় দিবে। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে এবং রাজকীয় সুখ পেতে চলেছে। আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে কন্যা রাশির। এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে কন্যা রাশির। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি, পাঁচ নম্বর রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের নবম চতুর্থের কানেকশান, আপনাদের ক্ষেত্রে দশম চতুর্থের কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দিবে। অর্থাৎ এই সময় নবম দশম চতুর্থের কানেকশান, এই সময়ের ক্ষেত্রে আপনাদের কর্ম পাওয়ার জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের পারিবারিক সুখ, ব্যবসার দিক থেকে আপনাদের ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং এই মাসে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, এবং আপনাদের ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, এইগুলো কিন্তু রিকভারি কিন্তু এই সময় হবে। বেশ কিছু গুড নিউজ আপনাদের জন্য কিন্তু এই রাশি পরিবর্তনে অপেক্ষা করছে। অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিতে চলেছে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, আপনাদের কর্মযোগ, কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে, এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসার কানেকশানটা ভালো। এবং যারা গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। এবং বেশ কিছু সুযোগ আপনাদের এই সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু মহা লাভ আনবে। সবশেষে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর। মকর রাশির ক্ষেত্রেও আপনাদের বেশ কিছু শুভ সংবাদ আসবে, এবং কর্মর জায়গাটা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছে, কর্ম পরিবর্তনের সম্ভাবনা, আকস্মিক ধন প্রাপ্তি জায়গাটা, এবং আপনাদের ডেভেলপমেন্ট অটোমেটিক কিন্তু আপনাদের হবে। অর্থাৎ কাজের সুযোগগুলো আসবে, ব্যবসার জায়গাটা আপনাদের ভালো, সন্তান সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো আগের থেকে অনেক বেটারমেন্ট কিন্তু দিবে। সবশেষে যে কিছুটা ভালো ফল পাবে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের নবমপতি আপনাদের ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ ধনলাভ আপনাদের ভাগ্যের দ্বারা ধনের ধন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি, এবং আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু শুভ সংবাদ, এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। নমস্কার।